রিয়েলমি নার্জো 30, তো এর অ্যাপলক কীভাবে করবেন সেটা দেখাবো। এর জন্য আপনাকে সিটিংয়ে যেতে হবে। সিটিংয়ে আসার পরে আপনার নিচে এখানে পাসওয়ার্ডে আসতে হবে। আসার পরে এখানে অ্যাপ লক দেখতে পাচ্ছেন, এটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে সিটিংয়ে আসার পরে এখানে আপনি যে কোনো প্রথমে একটা পিন বা প্যাটার্ন বা পাসওয়ার্ড দিতে পারেন। আমি এখানে প্যাটার্ন ইউজ করব, যেটাই দিতে প্যাটার্ন দেবেন সেটাই ডাবল দিতে হবে। তারপরে এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, এরপর সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আপনি যে ফাইলটি ই করবেন, লক করবেন, সবগুলো আপনি লক এখানে জাস্ট অন করে দেবেন। অন করে দিলে কিন্তু আপনার সবগুলো ই হবে। আপনি যেমন ফাইল ম্যানেজার আছে, ফেসবুক রয়েছে বা গুগল রয়েছে, আপনি কিন্তু এগুলো কিন্তু জাস্ট আপনি অন করে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। এরপর আপনার ব্যাগে চলে আসলেই কিন্তু আপনার, এরপরে আমি যদি ফাইলে যাই, এখানে ক্রোমে রয়েছে, আমি কিন্তু এখানে লক চাচ্ছে, লক দিলাম। আমার কিন্তু প্রত্যেকটা ফাইলে কিন্তু এভাবে এরকম লক হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি রিয়েলমি নার্জো 30 ফোল্ডার লক করবেন।